আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সে কান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রাশির রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিছু একসাথে ভেজে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু ডিম দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে কিছুটা টেস্ট মেকার এবং লবণ দেওয়া হয়েছে। তারপর কিন্তু সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেওয়া হবে। তো ডিমগুলো কিন্তু মা দিয়ে স্ক্রাম্বল করে নিয়েছে, মানে একদম ঝাঁকানাকা করে নিয়েছে। তবে আজকে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো, এখন কিন্তু মা নুডলস দিয়ে দিল। আসলে মা বরবটি ব্যবহার করে, কারণ আমার তো বরবটি খেতে খুবই ভালো লাগে, আমার বরবটি খুবই প্রিয়। তো বরবটি না আমার ফ্রাইড রাইসেও ব্যবহার করে, আমার তো খুবই ভালো লাগে বরবটি দিয়ে ফ্রাইড রাইস। এই জন্য কিন্তু মা নুডলসও ব্যবহার করে, এটা আমার অনেক ভালো লাগে। আর বন্ধুরা, এই তো সকালবেলায় কিন্তু আমরা নুডলস একসাথে খেয়ে নিচ্ছি, আমি আর মা একসাথে একই বাটিতেই খেয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু তাড়াহুড়া করেই খাচ্ছিলাম আর কি। আসলে আমাদেরকে তো স্কুলে যেতে হবে, আর আমরা তো 7:30টার সময় বের হই স্কুলে যাওয়ার জন্য। আসলে সকালে তো মা আগেই উঠে উঠে রান্না করে, মানে ফজরের সময় একদম উঠে নামাজ আদায় করে তারপর রান্না করে, আর আমাকে তারপর ডাক দেয়। আমি একটু পরেই উঠে, মায়ের একটু পরে, মা অনেক তাড়াতাড়ি উঠে, তারপর কিন্তু উঠে আমি নামাজ আদায় করে নেই। তারপর আমার সব কাজ সেরে, তারপর আমার জামা সব কিছু পরে নেই, মানে স্কুল ড্রেস পরে নেই আর কি। তারপর কিন্তু এই তো আমি খেয়ে নেই, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু 7:30টার সময় বের হয়ে যাই। তবে আমাদের ক্লাস শুরু হয় 8টার সময়, তো 8টার সময় কিন্তু আমরা পৌঁছে যাই, তারপর পড়াশোনা করি, তারপর তো আবার বাসায় চলে আসি। আর বন্ধুরা দেখো, এখন কিন্তু আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে আমরা একটা রিক্সা পেয়ে গেছি, আর এখন রিক্সা করেই আমরা চলে যাচ্ছি স্কুলে। আর দেখো মা, এই দিকে কিন্তু এই মাঠে অনেকজন খেলছিল, আসলে বড় বড় মানুষরা এই সকালবেলায় মানে ভোরবেলায় খেলাধুলা করে আর কি। তো তাদের খেলাধুলা দেখতে ভালোই লাগছিল, আর আজকে এত সুন্দর রোদ উঠেছিল, কি যে ভালো লাগছিল দেখতে। আর বন্ধুরা, স্কুলের কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর এই তো এখন কিন্তু সরাসরি চলে আসলাম রান্নায়। তো এখন দেখো, সুন্দর করে করলা ভাজি করা হচ্ছে, আর এখানে দেখো সুন্দর করে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এই তো এখানে কিন্তু আলুর সাথে সব রকমের মশলা একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে, দেখো দেখতে কত লোভনীয় লাগছে তাই না? আর আসলে মা মাছের একটা তরকারি করবে, আর যাতে মশলা না পুড়ে যায় এই জন্য কিন্তু মা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিল। এই তো পানি দিয়ে কিন্তু এটা সুন্দর করে রান্না করে নিতে হবে। আর এখন কিন্তু মা দিয়ে দিল রুই মাছগুলো। তো রুই মাছ কিন্তু মা ভেজে নিয়েছিল। আসলে মা আজকে রান্না করবে পুঁই রুই, আসলে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, এই দু মানে পুঁই শাক, এই দুটা কিন্তু দিয়ে মা একসাথে একটা মজার রেসিপি করবে। তোমরা দেখতে থাকো ভিডিওটি, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই পুঁই শাক দিয়ে এরকম করে রান্না করলে যারা শাক পছন্দ করো না তাদেরও পছন্দ হয়ে যাবে। এটা যে এত ভালো লাগে খেতে, আমার তো খুবই ভালো লেগেছিল খেতে। আসলে এখানে কিন্তু মানে ডাটা দেওয়া হবে, শাকের ডাটা, পুঁই শাকের ডাটা, মানে আগার অংশটা আর কি দেওয়া হবে। আসলে আজকে না স্কুলের একজন আন্টি, মানে শিখা আন্টি, উনি ওনার গাছের টাটকা পুঁই শাক আমাদেরকে দিয়েছেন। তো সেটাই, সেগুলোই কিন্তু থেকে মা আগাগুলো নিয়ে নিয়েছে, এবং সেই এই তো দেখো সেই শাকের আগাগুলো দিয়ে কিন্তু মা এখন এই মাছটা রান্না করে নেবে। আমার যেটা এত ভালো লেগেছে বন্ধুরা, এটা আমার নানুর রেসিপি, আমার নানু এভাবে রান্না করতো, এত মজা হতো। তো মায়ের কিন্তু এই কথাটা, ওই রান্নার কথাটা মনে পড়েই এই রান্নাটা করেছে আর কি। তো দেখো এখানে কিন্তু মা সুন্দর করে শাকগুলো দিয়ে দিলা, তারপর কিন্তু রান্না করে নেবে। তো এগুলো শাকের আগার অংশগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। তো এর জন্য কিন্তু মা কিছুক্ষণ ঢেকে রেখেছে, আর এখন দেখো একদম নরম হয়ে গেছে, তুলতুলে নরম।
আর এই ডাটাগুলো একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিবে, এতে করে ডাটাগুলো অনেক টেস্টি হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখবে। এই শাকের মধ্যে একটা মাছের ফ্লেভার চলে আসে, মানে খুবই একটা দুর্দান্ত স্বাদ। তোমাদেরকে না খাওয়াতে পেরে আমি খুব কষ্ট পাচ্ছি, যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে এটা কত টেস্টি। তবে যেহেতু আমি খাওয়াতে পারছি না, এই জন্য কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। আর যদি আমাদের বাসাতেই খেতে চাও তাহলে অবশ্যই চলে আসবে, তাহলে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, এত সুন্দর করে কিন্তু মা মাছটা রান্না করে নিল। আর দেখো এখন রান্নাটা কমপ্লিট, তো মা কিন্তু এটা ডিশ আউট করে নিবে। আর এইদিকে কিন্তু আমি গোসল করে নামাজ আদায়ও করে নিয়েছি, আর এরপর কিন্তু আমার ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। আর ভাতটা যেহেতু অনেক গরম ছিল, আর এইদিকে মায়েরও ক্ষুধা পেয়েছে, তো মা প্রথমে কিন্তু করল্লা দিয়ে খাওয়ার সময়টা নিজেরই ভিডিও করেছে, আর আমি তো আস্তে আস্তে ফু দিতে দিতে করল্লা দেখিয়েছিলাম, তবে দুর্দান্ত ছিল। তো আলহামদুলিল্লাহ করল্লা ভাজিটা সত্যি অনেক মজা ছিল। আর এই তো দেখো একটু ঠান্ডা হয়েছে, আর এখন আমার খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা খাওয়া শেষ করেছি, তারপর এখন কিন্তু মা আমাকে দিয়ে দিল পুঁই রুই। পুঁই রুই যে এত টেস্টি ছিল, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। মানে এটা যদি আমি না খেতাম তাহলে বুঝতামই না যে পুঁই শাক দিয়ে রুই এত মজা হয়। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে অনেক মজা করে খেয়েছি। আর আলুটা তো একদম মোমের মতো নরম ছিল, হাত দিয়ে ধরলেই খুলে খুলে আসছে, আবার কামড় দিলেও খুবই শান্তি পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম মায়ের সাথে, তারপর কিন্তু আমরা চলে গেছি, মানে কোচিংয়ে গেছি। তো কোচিংয়ে যাওয়ার পর এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদের কোচিং শেষ। তো দেখো এখানে কিন্তু দেখলাম পার্ক বন্ধ, তো আমরা কিন্তু পার্কে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে আসলে যেতে পারিনি। আর বন্ধুরা দেখো, তারপর কিন্তু আমি বাসায় চলে এসেছি, মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি, আর এখন কিন্তু আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন 12 পারায় আছি, ইনশাল্লাহ কিছুদিন পর 13 পারায় চলে যাব। আসলে আর 2 রুকু পড়লেই দেখলাম যে আমি 13 পারায় চলে যাব। তো এই তো দেখো আমি কিন্তু কোরআন তেলাওয়াত করছি, আর তখন কিন্তু অনেক ক্ষুধা পেয়ে গেছিল। তো তখন আমি মাকে বললাম, মা একটু ক্ষুধা পেয়েছে, তো মা কিন্তু দুধ জাল দিয়েছিল, সেটা আমাকে দিয়েছিল, মানে আগে কিন্তু মা সার্ভ করে নিয়েছিল। আর ওখানে অনেক সর ছিল, কারণ দেখো এই জন্য কিন্তু এখান মানে চামচের মধ্যে সব সর একসাথে লেগে গেছে, আমি যে চামচ তুলেছি সব একসাথে লেগে গেছে। তারপর কিন্তু আমি দুধের সরটা খেয়ে নিলাম, আমার তো দুধের সর অনেক প্রিয়। আর দেখো মা কিন্তু আমাকে বাটিতে দুধ দিয়েছে, সেটার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই তো দেখো আমি কিন্তু আজকে পপার্স দিয়ে এই দুধটা খাবো। তো পপার্স দিয়ে দুধ তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে বিষয়টা, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা যারা কখনো এটা খাওনি ট্রাই করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।